রেল সম্পর্কে সাধারণ মানুষদের মধ্যে কৌতূহলের শেষ নেই। কৌতূহলের শেষ না থাকার পেছনে রয়েছে রেল পরিষেবা সম্পর্কে অজানা একের পর এক তথ্য। বিশ্বের সমস্ত রেল পরিষেবার তথ্য যেন একটি জ্ঞানের ভাণ্ডার। ঠিক সেই রকমই একটি প্রশ্ন হলো, বিশ্বের সবচেয়ে উচ্চতম রেল স্টেশন কোনটি? বিশ্বের উচ্চতম রেল স্টেশন কোনটি তা নিয়ে অধিকাংশ সাধারণ মানুষেরা যে উত্তর জানেন তা হলো ঘুম রেল স্টেশন। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত এই রেল স্টেশনটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আওতায় পড়ে। এই রেল স্টেশন সমুদ্র পৃষ্ঠ থেকে 7,407 ফুট উঁচুতে অবস্থিত। এই রেল স্টেশন বিশ্বের উচ্চতম হেরিটেজ রেল স্টেশন হিসেবে তকমা পেয়েছে। তবে এটি বিশ্বের উচ্চতম সাধারণ রেল স্টেশন নয়। বিশ্বের উচ্চতম সাধারণ রেল স্টেশনের নাম হলো টাংগুলা রেলওয়ে স্টেশন, যেটি তিব্বতে অবস্থিত। এই রেল স্টেশন আবার ডাংলা রেলওয়ে স্টেশন নামে পরিচিত। বিশ্বের সবচেয়ে উঁচু রেল স্টেশন হিসেবে টাংগুলা রেল স্টেশনের বেশ কিছু তথ্য রয়েছে যা বিশ্বের অধিকাংশ মানুষেরাই জানে না। বিশ্বের সবচেয়ে উঁচু এই রেল স্টেশন চীনের জিংজাই তিব্বত রেলওয়েতে অবস্থিত। এই রেল স্টেশন ও রেলপথ চীনের একটি অংশের সঙ্গে তিব্বতকে সংযুক্ত করেছে। বিশ্বের সবচেয়ে উঁচু এই রেল স্টেশনটি সমুদ্র পৃষ্ঠ থেকে 16,627 ফুট উঁচুতে অবস্থিত, অর্থাৎ ঘুম রেল স্টেশনের দ্বিগুণের থেকে বেশি উঁচুতে অবস্থিত তিব্বতের এই রেল স্টেশনটি। আরও উল্লেখযোগ্য বিষয় হল, এই রেল স্টেশনে কোনো কর্মী নাই। 2006 সালে পয়লা জুলাই স্থপতি হওয়া এই রেল স্টেশনটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে থাকে। এর থেকে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো, তিব্বতের এই রেল স্টেশনে আর বেশি দিন বিশ্বের উচ্চতম রেল স্টেশনের তকমা ধরে রাখতে পারবে না। বর্তমানে বিশ্বের উচ্চতম রেল স্টেশন হিসেবে থাকা টাংগুলা রেলওয়ে স্টেশনে এমন খেতাব খুব তাড়াতাড়ি কেড়ে নিতে চলেছে ভারত। কেননা এর থেকে উঁচুতে রেল স্টেশন তৈরি হচ্ছে কাশ্মীরের চেনাব নদীর ওপর, আর সেই রেল স্টেশন তৈরি হয়ে গেলে বিশ্বের উচ্চতম রেল স্টেশন হিসেবে ভারতের চেনাব নদীর ওপর রেল স্টেশনটি তকমা পাবে। তিব্বতের টাংগুলা রেল স্টেশনের এমন তকমা পাওয়ার আগে বিশ্বের উচ্চতম রেল স্টেশন ছিল বলিভিয়ার কন্ডর রেলওয়ে স্টেশন, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 15,705 ফুট উঁচুতে ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।